আলাইকুম তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন আর আমাকে জানিয়ে দিবেন আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না দেখেন আজকে অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা হোয়াইট কালারের দেখেন সাদা পরি সাদা পরি সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি আর মানে গুড নিউজ হচ্ছে আমাদের এর আগে ঈদ কালেকশন আপনারা যতগুলোই দেখেছিলেন গত ঈদে সেগুলোর মধ্যে যেই হোয়াইট কালারগুলো ছিল হোয়াইট কালার প্রতিটা ড্রেসই পার্টিওয়ে বলতে মানে একেবারে হেভি লাকজারি ছিল যে অরগ্যানজার ছিল নেটের ছিল জর্জেটের ছিল সো এইবার এই ঈদে আমি আপনাদের জন্য কটনের এত প্রিটি একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে কটনের মধ্যে সো যারা হচ্ছে কটন লাভার আপনিরা তাদের খুব আরাম আরাম লাগবে তাদের খুবই ভালো লাগবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কি না আমাকে প্লিজ একটু জানিয়ে দেবেন দেখো না জানো ক্লিয়ার ওকে আমি আজকে বাইরের আলো দিয়ে দিয়েছি সো দ্যাট আপনারা অ্যাকিউরেট এক্স্যাক্ট কালারটা বুঝতে পারেন এটা ফুল্লি হোয়াইটের মধ্যে ওকে হোয়াইটের মধ্যে অনেক প্রীতি একটা ড্রেস আর মিন্ট কালার আর ইদানিং আমার ড্রেসগুলোর মধ্যে আপনারা দেখবেন এই লাইট ল্যাভেন্ডার কালারটা অনেক বেশি চলে আসছে বিকজ আমাদের আপনিরা লাইট ল্যাভেন্ডার শেডটা খুবই পছন্দ করছে কালারটা পছন্দ করছে সো আমাদের ড্রেসগুলোর মধ্যে দেখবেন যে এই কালারটা অনেক বেশি বোঝা যাচ্ছে নাইস কালেকশন মুন তাহা প্রীতি আপনি জয়েন করেছে আপনারা সবাই এসেই লাভ লাইক পাও দিয়ে দিবেন ওকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন আপনিরা আমাদের সাথেই আছেন চৌধুরী লিজা আপু হোয়াইট এঞ্জেল কেমন আছে হ্যালো হোয়াইট এঞ্জেল ভালো আছে আপনি আপনাদের দোয়ায় আমি ভালো আছি সত্যি কথা কথা মনে আপনি অ্যাক্টিভ চলে এসেছি অল ক্লিয়ার আপু আচ্ছা টপ ফ্যান আপনিরা সবাই জয়েন করছে আপনি আকাশি ড্রেসটা রিস্টক করো সুমাই আপনি কি কী ড্রেস রিস্টক লাগবে আমাকে বলবেন এখন সম্ভবপর না হলেও ইন্ডিয়ার সিচুয়েশন তো জানেন কিন্তু যখন সম্ভবপর হবে আমি চেষ্টা করব এখন কোনো কিছুই রিস্টক হবে না এতটুকু আমি আপনাদের যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম যেটা স্টক স্টকআউট সেটা স্টকআউট ওকে এখন আমি আমার ড্রেসটা দেখানো স্টার্ট করে দিব সো দ্যাট আপনারা তাড়াতাড়ি দেখে ফেলেন এই ড্রেসটা এটার আমি অন্যার একটু কালার কম্বিনেশনটা বুঝিয়ে দিই যেহেতু আজকে আমি ওড়নাটা অন্যভাবে পড়েছি এই যে আপনারা হয়তো এই যে দেখেন লক্ষ্য করবেন মিন্ট এবং ল্যাভেন্ডার শেডের মধ্যে সো ফুল্লি হোয়াইট না ড্রেসটা অনেক অনেক বেশি মাসাল্লা সুন্দর সো সাদা পড়িতে সবসময় আপনারা ক্রিম লোকশন এই সেই মানে সাদা পরী বলতে সব সময় দেখা যায় যে আমরা ক্রিম মেখে সাদা পরি হতে চাই যেটা অসম্ভব কিন্তু এত সুন্দর একটা ড্রেস পরে আপনি সাদা পরি হয়ে যেতে পারবেন সো ড্রেসটার নাম আপনারা বলেন কী দিবেন আমার তো মনে হচ্ছে সাদা পরীর মতো সুন্দর আর এটা হোয়াইটের সাথে দেখেন এই যে এই ল্যাভেন্ডার কালারটা আছে গ্রিন কালার আছে আর এই যে এরকম সুন্দর একটা ভাইব্রেন্ট অরেঞ্জ শেড দিয়ে এমব্রয়ডারি করা এটা এমব্রয়ডারি প্যানেল এখানেও এমব্রয়ডারি প্যানেল আছে খুবই খুবই প্রিটি একটা ড্রেস এবং আমি আমার সালওয়ারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার সালওয়ারটার মধ্যে আচ্ছা আমার সালওয়ারটার মধ্যে ছোটো ছোটো করে প্যাচওয়ার্ক আমি আমার ড্রেস থেকে নিয়ে দিয়েছি আপনারাও দিতে পারবেন হোয়াইট প্লাম নাম দাও হোয়াইট ল্যাভেন্ডার নাম দাও কনা আক্তার লিখেছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মার্শাল্লাহ অনেক আপনারা জয়েন করেছেন আমি স্টার্ট করে দিচ্ছি সো দিস ইজ দ্য ড্রেস দিস ইজ দ্য ড্রেস আপনারা তো জানেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ এটা একটা ক্যাটালগ কালেকশান আমি আপনাদেরকে এই ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি একটু ভাজ করো হ্যাঁ সেপারেট করে আর বাকিগুলো এই যে হ্যাঁ এটা হচ্ছে এটার পিসটা এটা হচ্ছে এটার কামিজের পোর্শনটা যে আপনিরা আমার যে আপনিরা গত পিঙ্ক ক্যামেলিয়া নিয়ে খুবই পছন্দ করেছেন ওটাও পিওর কটনের এইটাও পিওর কটনের ওকে পিঙ্ক ক্যামেলিয়াটা যারা যারা নিয়েছেন এটা আপনাদের আরও কমফোর্টেবল হবে এটার প্রাইসটা আরও রিজনেবল হবে আর তার মধ্যে আমাদের ঈদের জন্যে ওয়েবসাইটে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ডাব্লিউ ডাব্লিউ ডট চলে আসবেন আপনারা ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন সো ওয়েবসাইটে আপনারা সব ড্রেস দেখে বুঝে তারপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে কত প্রাইস আসে ওগুলো জেনে অর্ডার প্লেস করতে পারবেন মডারেটর এখানে থাকলে ওয়েব ক্যাপশানে ওয়েবসাইটের লিঙ্কটিং সব দিয়ে দিবে কোনো চিন্তা করবেন না আর ড্রেসটার নাম এখনই সিলেক্ট করে ফেলেন সো এইখানে দেখেন এখানে খুব সুন্দর করে এই যে দেখেন সাদার মধ্যে মানে হোয়াইটের মধ্যে লাইট ল্যাভেন্ডার একটা শেডিং মানে খুবই হালকা করে ওয়াটার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইটার উপরে হচ্ছে আমি এমব্রয়ডারি প্যানেলটা বসেছি যেটা কিনা না দেখেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হাফ বডিরও বেশি মানে এত পর্যন্ত চলে এসেছে ওকে কোমর পর্যন্ত সো এটা আমি এখান থেকে বসেছি আপনারা চাইলে এখান থেকেও বসাতে পারেন বাট এটা এখান থেকে বেশি মানানসই ওকে কারণ এই প্যানেলটা এরকম ল্যাভেন্ডার লাভ আচ্ছা আজকের ড্রেসের জন্য তো অনেক আপনি অনেক আপনি রিকোয়েস্ট থাকবে আমি বলে দিই এটা কিন্তু কোয়ান্টিটি খুবই খুবই লিমিটেড আমাদের প্রতিটা ড্রেসের মতোই সো একটু তাড়াতাড়ি নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা নিয়ে অর্ডার ডান করে দেবেন ওকে এই যে দেখেন এখন প্রিন্টটায় চলে আসে প্রিন্টটা যত নিচের দিকে আসে এই দিকে হচ্ছে এই অরেঞ্জ শেডটা যেটার সাথে কম্বিনেশন করে এখানেও একটু মিষ্টি অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে দিয়েছে এখানে দেখেন এখানে আজকে আপনাদের সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন আপনি ড্রেসটা তোমার জন্য এত ভালো লাগছে লিওন রহমান সাচ এ বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ ফতেমা মমিন আপনি লিখেছে ল্যাভেন্ডার ব্লুম নাম দাও না আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ রেড আর এখানে যে লাইট পার্পল যেই শেডটার কারণে আমাদের ইদানিং ড্রেস থাকে না মানে লাইট ল্যাভেন্ডার লাইট পার্পল এই শেডগুলো যখনই চলে আসে যেরকম এর আগে যেটা ছিল পিঙ্ক ক্যামেলিয়া ওটার মধ্যেও কিন্তু লাইট ল্যাভেন্ডার ছিল আচ্ছা ওই যে পিঙ্ক ক্যামেলিয়া ড্রেসটি একটু বের করে দিও ওইটাই তো আপনারা জানেন টোটাল সাতটা প্যানেল মানে অনেকগুলো প্যানেল পার্ট বাই পার্ট সো ওইটার প্রাইসটা এর পরেও এত রিজনেবল হওয়াতে ওইটা কিন্তু বেশিরভাগই স্টক আউট ওকে বেশিরভাগ অর্ডার কনফার্ম হয়ে গেছে এটা হচ্ছে এটা এই যে নিচের যেই পার্টটা আপনারা চাইলে এইভাবে কাটওয়ার্কিং করিয়ে নিতে পারবেন এমন না যে করতে পারবেন না কটনের ড্রেস বলে সেটা সম্ভবপর আবার চাইলে এই স্ট্রাইপ যে পোর্শনটা এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে সো এটা রেখে দিতে পারেন ওকে নাইস ড্রেস রেজওয়ানা রাখি আপনি থ্যাংক ইউ আপনি এই যে দেখেন আপনাদের জন্য আমি বেছে বেছে সময় চেষ্টা করি সুন্দর ড্রেসগুলো আনার সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা পুরোটা ড্রেসের মধ্যেই সো এটা হচ্ছে সেন্টার প্যানেলটা আর এটা হচ্ছে দুই পাশে যে মোটিভটা রান থ্রু করবে দিক দিয়ে যেটা চলে যাচ্ছে এই প্যানেলটা ওকে সো এই যে হচ্ছে সম্পূর্ণ আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু স্ট্রাইপটা রেখেছি স্ট্রাইপটা রাখলে সুন্দর লাগছে আমি তোমাকে অনেক ভালোবাসি শাহিন সুলতানা আপুনি থ্যাংক ইউ আপুনি আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি সবাইকে অনেক ভালোবাসি আপনারা এত বছর ধরে জিজির সাথে জিজিকে সাপোর্ট করছেন আমাদের সাথে আছেন আমাকে ভালোবাসেন এটা তো আমার জন্য অনেক কিছু এই যে এইটা এখন স্লিভটায় চলে আসি এই যে স্লিভ স্লিভের মোটিভগুলো দেখেন স্লিভের মধ্যে মোটিভের মধ্যে বেশিরভাগ হচ্ছে হোয়াইটের মধ্যে আমরা পার্পল দেখতে পাচ্ছি মানে লাইট ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছি সেই সাথে অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ গ্রিন আর রেড কালার তো আছেই মোটিভগুলোতে এখানে দেখেন এটা হচ্ছে স্লিভের এই যে এই পোর্শনটা এখন এখানে কিন্তু ওই প্যানেল ছিল প্যানেলটা আমি এখানে সেন্টারে দিয়েছি আলাদা করে সুন্দর লাগার জন্যে সো আপনারা ওইভাবে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন না তো আরো বিউটিফুল ডিজাইন আপনারা করে নিতে পারবেন আপু তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে কে লিখেছে আসমাউল হোসনা থ্যাংক ইউ অনেক সুন্দর ড্রেস আপু ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি ভিডিওটা শর্ট রাখবো সো দ্যাট আপনারা ভাগে অর্ডার প্লেস করতে পারেন আপনারা একটু পুরো ভিডিওটা দেখে বুঝে নেবেন ওকে না বুঝে অর্ডার প্লেস করবেন না এটা একটা রিকোয়েস্ট আমার আর আমাদের কোনো ড্রেসই এখন উইদাউট মানে উইদাউট প্রিপে কোনো ড্রেস ডেলিভারি করা হয় না ঢাকার বাইরে সব আপনাকে ফুল পেমেন্ট করতে হবে ওটা কিন্তু মাথায় রাখবেন ওকে আর এটা হচ্ছে ফুল কটনে এটার মধ্যে কোনো মিক্স নাই কোনো ড্রেসে যদি কোনো এক পার্সেন্টও মিক্স থাকে বা সিল্কের কালেকশন থাকে সেটা আমি বলে দিই এটা পিওর কটনের ওকে পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এইটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই বিউটিফুল ব্যাক পোর্শন ব্যাক পোর্শনের ডিজাইনটা আপনারা দেখে নিচ্ছেন লেন্থ তো আপনারা দেখছেন লেন্থ হচ্ছে একেবারে খুবই সুন্দর একটা ফর্টি সেভেন ফর্টি এইট কাছাকাছি একটা খুবই বিউটিফুল লেন্থ ব্যাক পোর্শনটা অনেক বিউটিফুল তাই না ফুল ড্রেসটাই অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে স্লিভটা স্লিভটার দুই পাশে দুইটা মোটিভ আবার এই দুই পাশে দুইটা মোটিভ সো আপনি চাইলে আমি যত লুজ দিয়েছি মানে আমি একটা করে দিয়েছি মোটিভ আপনি চাইলে এখানে একটা আর এখানে একটা দুইটা মোটিভ দিয়ে ডিজাইনটা আরও অনেক লুজ ফিটেড বানাতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি বানিয়ে নিতে পারবেন মানে আপনার ইচ্ছা থাকলে আপনি চাইলে ওভাবে ডিজাইন করতে পারবেন এখন চলে আসি এটার প্যানেলগুলোতে এটার আমি ফ্রন্ট প্যানেলটা যেটা এই যে নেক প্যানেলটা এটা আমি দেখিয়ে দিচ্ছি নাইস ড্রেস তোমাকে অনেক সুন্দর লাগছে আরাফিন নেওয়াজ থ্যাংক ইউ খুব সুন্দর নাম খুব সুন্দর নাম সরাসরি আপনার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে পারবেন আর আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সকল ড্রেসের উপর আর ঈদের আগের যে কালেকশানগুলো ছিল যেগুলো ঈদের আগে যে ড্রেসগুলো এক পিসও আছে যদি থেকে থাকে সেগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা ছিল ঈদের আগে সেই ডিসকাউন্টেই আপনারা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে যে এমব্রয়ডারি প্যানেলটা দেখেন খুবই সুন্দর একদম স্ট্রেট মানে একেবারে ডিরেক্ট ল্যাভেন্ডার কালার দিয়েই হচ্ছে পার্পল কালার দিয়ে করা তো এইটা হচ্ছে এটার পার্পল কালার দিয়ে ল্যাভেন্ডার কালার দিয়ে এম্বয়ডারি প্যানেলটা এই যে এইটা মোটিভটা খুবই সুন্দর এই মোটিভটা আর এখানে হচ্ছে আপনি মিন্ট গ্রিন কালার দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর মিন্ট গ্রিন কালার এইদিকে হচ্ছে অরেঞ্জ এই সাইডে এই সম্পূর্ণটা হচ্ছে অরেঞ্জের মধ্যে সুন্দর না ওয়েলকাম সুইটহার্ট স্বপ্না কী লিখেছে স্বপ্ন কী লিখেছে আমি চোখে দেখতে পাচ্ছি না এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা এমব্রয়ডারি প্যানেলটা এমব্রয়েডারি প্যানেলটা অনেক চড়া মানে অনেক লং এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে একেবারে আমার আমি যেটা পড়েছি অ্যাকিউরেট সাইজ কোমর পর্যন্ত চলে আসে বাট হ্যাঁ এটা এখান থেকে এরকমই সিস্টেমটা এটা এখান থেকেই হবে এত কমেন্ট আছে তুমি কি বাংলাদেশে আছো সুলতানা বিনতে আপনি না আমি এখনও দুবাইতে আছি এখান থেকেই আপনাদের জন্য লাইভ করছি এখান থেকে আপনাদের জন্য লাইভ হচ্ছে আপনারা ডেলিভারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ চাইলে সব সম্ভব কেন সম্ভব না সব সম্ভব আমরা মেয়েরা চাইলে সবই পারি কেন ব্যবসা বন্ধ করে রাখতে হবে জাস্ট বিকজ আমি কাজে বাইরে আছি আমি তো এখানে মানে কাজে আছি আমার আরও সময় লাগবে এই যে দেখেন সো খুব সুন্দর একটা গ্রিন মিন্ট কালার আর এখন আমি আপনাদেরকে আরও চারটা প্যানেল দেখাবো এটার সাথে এই যে টোটাল একটা এটার সাথে আরও চারটা প্যানেল আছে আপনাদের বুঝে নিতে হবে আপনারা যেখানে সুবিধা সেখানে বসাবেন ওকে সো এক দুই তিন চার এই চারটা প্যানেল সেপারেট করে আপনি চাইলে ড্রেসের এখানেও দিতে পারেন আমি দিয়েছি এখানে আমি ডিজাইনটা এবার একটু ডিফারেন্ট করে বানিয়েছি কমেন্ট এত কমেন্ট মাসাল আপু নাইস ড্রেস সাথি আক্তার আচ্ছা আফরিন হক অ্যাক্টিভ আছে হোয়াইট ল্যাভেন্ডার নাম দাও না আচ্ছা হোয়াইট ল্যাভেন্ডার দিব নাকি সাদা পরি দিব বলেন আপনারা ডিসাইড করেন এই দুইটা নামের মধ্যে কোনটা দিব সো এই চারটা এমব্রয়ডারি প্যানেল আমি দুইটা দিয়েছি এখানে টিস্যু কাপড়টা রেখে সো একটা সেমি ট্রান্সপারেন্ট খুব সুন্দর লুক আসছে আর এখানে দুইটা টোটাল চারটা আপনারা চাইলে জাস্ট এরকম করে কেটে কেটে এইটা এখান থেকে আরও মানে একটা স্লিভে দিয়ে আরেকটা আপনি সালওয়ারে দিতে পারেন আমি সালওয়ারে দেইনি রিজেন্ট আমি বলে দিচ্ছি সালওয়ার আপনি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমার মতো করে আপনার সালওয়ারের জন্য ড্রেসের পাশেই প্রচুর সুন্দর মোটিভ পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব সো আপনি টোটাল পাঁচটা প্যানেল পাচ্ছেন আর আমি পিঙ্ক ক্যামেলিয়া যে ড্রেসটা ওইটার মধ্যে কিন্তু সাতটা আটটা প্যানেল ওটা আমি দেখিয়ে দিব। ওইটা অনেক গর্জিয়াস ড্রেস ওটা পুরোই পার্টিওয়্যার কটন ওয়্যার টাইপের আচ্ছা এত সুন্দর সুন্দর কমেন্ট এইটা না হ্যাঁ এখন আমার ওনাটা আপনারা কতটুকু দেখেছেন আমি জানি আপনাদের এটার ওড়নাটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইটের সাথে পার্পল অনেক শুভ্র সুন্দর লাগে আপনারা নাম সিলেক্ট করেন আপনারা বাংলা সুন্দর নাম চান সাদা পরি নাকি হোয়াইট ল্যাভেন্ডার কোন নামটা আপনারা চান ল্যাভেন্ডার এঞ্জেল দাও ডক্টর ফাতেমা আপনি ওয়েব অ্যাড্রেস কি ওয়েব ওয়েব অ্যাড্রেসটা দেখেন পিন পোস্টে দিয়ে দিয়েছে আমার মডারটা এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখানে আসলে আপনারা ফিফটিন পার্সেন্ট ড্রেসগুলো পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু পিঙ্ক পিঙ্ক ক্যামুলিয়ার থেকেও রিজনেবল ওকে আফটার ডিসকাউন্ট পিঙ্ক ক্যামুলিয়ার থেকেও ডিসকাউন্ট মানে কমে আছে এই যে এটা হচ্ছে মিডলে মিন্ট কালার আর দুই পাশে চড়া ল্যাভেন্ডার খুবই সুন্দর খুবই সুন্দর আপনি যেইভাবে ইচ্ছা পড়তে পারবেন দেখেন অদ্ভুত সুন্দর অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনার নেক্সট ভিডিওগুলো আপনাদের হোম পেজে পেয়ে যাবেন ওকে ভুলবেন না লাইক দিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওটাতে এই যে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে পার্টটা এইভাবে চওড়া করে চলে আসছে আর এটা হচ্ছে পিওর শিফনের ওড়না এটার মধ্যে কোনো মিক্স নাই আপনি শিফনের একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর লাইট ওয়েট এবং ডিজিটাল প্রিন্ট করা কালার কম্বিনেশান মিডলে যে মেন্ট কালারটা দিয়েছে আমার মনে হয় এটার কারণেই এত সুন্দর লাগছে রাইট এটার কারণে এত ভালো লাগছে সো ওয়া নাইস ড্রেস আচ্ছা তাই নাকি এই যে সো আপনি এটা দিয়ে অনেক সুন্দর করে কাভার করতে পারবেন হিজাব করতে পারবেন মানে ঘুমটা দিতে পারবেন এই যে সুন্দর না খুবই 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 লাভলি একটা ওড়না খুবই লাভলি একটা ওড়না ভালো লাগলে আপনার এখনই স্ক্রিনশট নিয়ে রেডি থাকেন আগে ভাগে যেন ভাগে পাওয়া যায় এই যে দেখেন সো এটা আপনি এই যে এক এক সময় আমি এইভাবে যখন কভার করে মানে এই সাথে যাই অফিসে যাই দেখেন খুব সুন্দর করে ওড়নাটার পারের পাড়ের কারণে ভাল লাগছে থাকে না যে পাটটার কারণে ওর বেশি সুন্দর আমার কাছে মেইনলি এই পার্পল যে ল্যাভেন্ডার যে পার্টটা এটার কারণে ওর না বেশি ভালো লাগছে ঠিক আছেন সুন্দরনা খুবই সুন্দর মাসাল্লা আপু গ্রিন কালার নাই এই যে এই যে মিন্ট কালার মিডিলে মিন্ট কালার সাইডের ফ্লাওয়ারগুলো হচ্ছে ইয়েলো রেড টাইপের কালার রেড গ্রিন আর পার্পল কালারের চড়া পার আর ফ্লাওয়ার তো দেখতেই পাচ্ছেন সেটাও পার্পল কালারে আছে আর সালওয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা একটু ভাজ করে দাও না সালওয়ারটা সেম হোয়াইট কালারের মধ্যে সালওয়ারের মধ্যে আপনি কীভাবে ডিজাইন করবেন আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ অনেক এক্সট্রা কাপড় আছে এটার মধ্যে অনেকগুলো সাইডে দেখলেন না অনেকগুলো প্যানেল যেখানে এখান থেকে কাটায় পড়বে সো আপনি ওখান থেকে আপনার টেলারকে বুঝিয়ে বলে দিবেন যেন আপনাকে সুন্দর করে ডিজাইন করে দেয় আপু আমার স্পিকারটা লাগবে যেটা তুমি পরে আছো তাই তুমি গলায় লাগিয়ে রেখেছো তাই স্বপ্ন এই যে এই যে এটা আপনাদের ভাই আমাকে গিফট করেছে এটা আপনাদের ভাই আমাকে গিফট করেছে আমাকে জানাবেন কেমন সাউন্ড টাউন এটা হচ্ছে কটনের মধ্যে সালওয়ারটা কটনের মধ্যে আছে হোয়াইট কালারের পিওর হোয়াইট কালারের এখন আমাকে এটা তো এই যে এই যে দেখেন আমি সালওয়ারে এগুলো কোথায় পেলাম হুম এগুলো ড্রেসের মধ্যে এত বেশি করে আছে যেরকম মানে ফর এক্সাম্পল ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে প্রতিটা সাইডে এরকম মোটিভগুলো আছে এই যে সো আপনার টেইলারও কিন্তু এটা বের করে নিতে পারবে আপনার টেইলারকে বলবেন এই যে এখানে সাইড থেকে প্রচুর কাপড় বের হয় ওরা কিন্তু অনেক ফাঁকি বাজ কাজ না করার জন্য বলে কি আপা কিছুই বাজবে না বাট এটা কিন্তু সাইড থেকে ওরা চাইলে এই মোটিভটা এরকম কাট আউট করে তারপর এটাই যে এরকম করে কাটআউট সেলাই করা আছে এক দুই তিন তিনটা করে আমার দুই পায়ে টোটাল ছয়টা বসানো আছে আপনি এইভাবে নিজেই প্যানেল খুঁজে বের করে নিয়ে নিতে পারবেন মানে এটাকে আমি প্যানেল স্টাইলে মানে কাট করিয়ে করিয়ে করিয়েছি মানে সুন্দর করে হয়ে গেছে এটা ব্যাক পোর্শন থেকে আমি নিয়েছি ব্যাক পার্টের থেকে পাবেন আপনারা বিকজ অনেক চড়া অনেক চড়া দেখেছেন বেশি চড়া সো প্লাস সাইজের আপনিদের প্লাস সাইজের আপনিদেরও হয়ে যাবে ভাইয়া কি দুবাই জব করে না আপনি আমিও ছিলাম তিন বছর আফরিন হক আপনি না আপনাদের ভাইয়া বিজনেসম্যান আপনাদের ভাইয়া বিজনেসম্যান এই যে সো এই তো এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার প্রাইস আমি বলে দিব তার আগে একটা জিনিস দেখে জানো এটা তো পিঙ্কটা পিঙ্ক ক্যামিলিয়াটা আমি জাস্ট একবার আপনাদের ধরে বলছি যে ওইটার মধ্যে কতগুলো প্যানেল ওইটা আপনারা কটনের পিওর কটনের ওইটাও আপনারা নিয়েছেন যারা তারা তো মুগ্ধ হয়ে এইটা অর্ডার করেছে মানে করবেন আমি শিওর এটা খুবই খুবই সুন্দর এইটার তুলনায় এইটার প্রাইস আরও অনেক কম কিন্তু এইটার মধ্যে অনেক অপশনস অনেক প্যানেল লাইক এই যে এইটা ফার্স্ট আমি দেখালাম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে সফট কালার লাভার্সদের জন্যে যারা সেদিন লাইফটা মিস করেছিলেন এটা হচ্ছে পিওর একটা সফট একটা বার্বি পিঙ্কের মধ্যে সেন্টার প্যানেলে চলে আসবে হচ্ছে এই প্যানেলগুলো এই যে এই চড়া প্যানেলটা আমি বসিয়েছি এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ এত লম্বা প্যানেল আমি এই পাশে একটা দিয়েছি এই পাশে ঘুরিয়ে আবার এটাকে কন্টিনিউ করেছি আপনি চাইলে চিকুন প্যানেলও আছে সেটাও দিয়ে দিতে পারবেন এই যে আমি এইভাবে বসিয়েছি তারপর মাঝে আপনি বাটনস অ্যান্ড এভ্রিথিং দিতে পারবেন যদি আপনি চান এটি একটু ধরো তো সো এটা হচ্ছে নিচের দিকে এই মোটিভটা আসবে কালারগুলো দেখেন সুইট পিচ কালার ল্যাভেন্ডার কালার যেটার কারণে আমি এটা দেখাচ্ছি সো আপনাদের যদি আরেকটু ডিপ পার্পল পছন্দ তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন আমি এইটার ওন্যাটা দেখিয়ে দিব এটার ওনার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে এই ফিরোজা ফ্লাওয়ার দিয়ে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের ক্ষেত্রে আপনি মোটিভটাকে নিচেও রাখতে পারেন আবার চাইলে আপনার টেইলারকে বলে এটা ঘুরিয়ে বসিয়ে ফেলতে পারবেন এইভাবে সো তখন আরও বেশি রয়্যাল অ্যান্ড গর্জেস লাগবে যখন আপনার এখানে চলে আসবে বুঝছেন এখানে যখন সুন্দর করে এই মোটিভটা চলে আসবে এটা গেল এটার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি যেভাবে বানিয়েছি ওভাবেই যে আপনাদের বানাতে লাগবে তা না এটার মধ্যে যে চিকুন প্যানেলও আছে হ্যাঁ ইভেন এই যে চিকুন প্যানেলও আছে এই দুইটা আমি সালোয়ারে দিয়েছি মানে এত বেশি প্যানেল পরে আমি এই দুইটা সালওয়ারে দিয়েছি সো এইটা আপনারা এইটা আপনারা কামিজে এখানে দিতে পারেন যারা চান যে এই প্যানেলের যে প্রিন্টটা এই ডিজিটাল প্রিন্টগুলো দেখা যা যায় সেটা আপনি চান সো তখন আপনি এইগুলোকে এখানে দিয়ে নিতে পারবেন ওকে সাইড করে শুধু এইটাকেও আপনি ভাজ করে দিতে পারবেন তাহলে এখানে প্রিন্টস আসবে যেটা কিনা আরও বেশি অ্যাপিলিং আরও বেশি প্রিটি আর নয়তো আপনি এই এমব্রয়ডারি প্যানেলটা দিতে পারবেন এটা গেল দুইটা আর এইটা ড্রেসের নিচের জন্য যেটার মধ্যে ইভেন পিঙ্ক কালারের ছোটো ছোটো পার্ল সেটিং করা আছে রহমান হাই আপু হ্যালো আপনি হোয়াইট ল্যাভেন্ডার নাম দাও আপু আচ্ছা কথা মনে আপনি বলেছেন হোয়াইট ল্যাভেন্ডার নাম দিতে ওকে এইটা আমি স্লিভে দিয়েছি আপনারা চাইলে এইটা স্লিভে দিতে পারেন অন্য ড্রেসেও দিতে পারেন বা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বুঝে এইটাকে হাফ করে সেটাও আপনি ইউজ করতে পারেন মানে এইটা দেয়া হচ্ছে ফুল দুইটা স্লিভের জন্য এই যেইভাবে দুই পাশ মানে দুইটা স্লিভের জন্য যারা নেটের স্লিভ চান না তারা কিন্তু এখানে আপনারা ডবল স্লিভের অপশন পাচ্ছেন সাইডে কিন্তু ফুল্লি পিওর কটনের স্লিভ আছে দেখেছেন আমার ড্রেসটা আমি বসেছিলাম এই জায়গায় এই পর্যন্ত ছিল আমার কটনের স্লিভটা সো এটা হচ্ছে সেই কটনের স্লিভটা আনবিলিভেবলি প্রিটি এইটার প্রাইস এত বেশি রিজনেবল এইটা আমরা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টে এটার প্রাইসটা অনেক কমে আসে সো আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ চিকুন প্যানেলটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা প্যানেল আর এটার শলবারটা আমি দেখিয়ে দিচ্ছি কম্বিনেশনটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের সালভারটা আর এটার ওই জন্য কোনটা ওড়না হ্যাঁ হ্যাঁ কি ও তাও এটা আমাকে হ্যাঁ হুম এটা হচ্ছে ল্যাভেন্ডার ওড়না সো আপনাদের কাছে ল্যাভেন্ডার শেডের মানে ড্রেসের যদি আপনি হোয়াইট অনেকে চায় না এই কারণে আমি এটা দেখালাম আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারবেন বাট এটা যেহেতু আমি সেদিন লাইভ করেছি এটা আমাদের কাছে কোয়ান্টিটি নেই এটা আমাদের কাছে জাস্ট অল্প কিছু কয়েক পিস আছে যদি কারো দরকার পড়ে আপনি এটাও নিয়ে নিতে পারবেন এইটা আফটার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ছিল হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি মানে এটার মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল এটা বাইশশো পঞ্চাশ টাকাটা আপনারা পেয়ে যাচ্ছিলেন মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন যদি কেউ এই ড্রেসটা নিতে চান বিকজ এইটায় অপশানস অনেক বেশি যে এতগুলা প্যানেল অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে এটা খুবই সুন্দর পড়ে গেল আমার হাত থেকে সো এইটা দেখালাম আমার ড্রেসটা এখন ধরি এটার মধ্যে এটা যাবে না এটা যাবে হ্যাঁ এটা আমারটা হ্যাঁ এই যে এটা হচ্ছে এখন চলে আসি হোয়াইট ল্যাভেন্ডার ফাইনাল নাকি সাদা পরি আপনি সাদা পরি বলেছ তাই নাম দাও ভালো লাগবে ড্রেস কালার সুন্দর অনেক লিওন আপনি বলছেন সাদা পরি আমি কই যাই আপনারা এখন আমাকে বলেন আমি কই যাই আমি কই যাই তো এই যে আর এইটার মধ্যেও পাঁচটা প্যানেল আছে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে এটা হচ্ছে সেন্টার প্যানেলটা বা ফ্রন্টের যে প্যানেলটা বিশাল বড় এই ল্যাভেন্ডার কালার মিন্ট গ্রিন কালার এবং সেই সাথে সুন্দর মানে পেস্ট গ্রিন কালার এবং অরেঞ্জ কালারের আর এখানে আপনি চারটা এক্সট্রা প্যানেল পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা আপনি একটা একটা করে আপনার দুই হাতে দুইটা এবং দুই সালওয়ারে দুইটা দিতে পারেন আবার আপনি চাইলে আমার মতো দুইটা দুইটা করে চারটা সালোয়ারে সরি স্লিভে দিয়ে আপনি সালোয়ারে এই যে ড্রেসের সাইড থেকে আমার মতো মোটিভ বের করে দিয়ে দিতে পারেন ওকে অ্যাজ ইউ লাইক এখন এটা ওনা যাও ওনা দাও জানো দাও দাও সো এইটার প্রাইসটা আমি এখন বলে দিব এটার নাম সাদা পরি ফাইনাল ওকে সাদা পরি বেশি ভালো লাগবে তাই না সাদা পরি সাদা পরি আপু তুমি সো সাদা পড়ি নাকি হোয়াইট ল্যাভেন্ডার সাদা পড়ি নাকি হোয়াইট ল্যাভেন্ডার হোয়াইট ল্যাভেন্ডার নাম দাও বা ভেরি নাইস কালেকশন আমি আর একবার জিজ্ঞাসা করবো আপু কথা এভাবে বলতে দেখে আমারই খারাপ লাগছে আচ্ছা ভেরি নাইস কালেকশন ওকে জৌসিম উদ্দিন আচ্ছা নুসরা জাহান হাই আপনি হ্যালো হ্যালো নাম ফাইনাল কোনটা করব বলেন আপনাদের ইচ্ছায় নাম দিতে চাই বাট আপনারা বলে দেন হুম যে তুমি এখন প্রাইসটা বলবো বলেন শেষ মেশ কী নাম দিব হোয়াইট ল্যাভেন্ডারটা সুন্দর হবে নুসরা জাহান ইফাত ওকে ওকে আমার লাভলি বলে দিয়েছে যে হোয়াইট ল্যাভেন্ডার সো আপনারা যেহেতু হোয়াইট ল্যাভেন্ডারই বেশি বলছেন এটার নাম কনফার্ম হোয়াইট ল্যাভেন্ডার দিয়ে দিলাম খুবই প্রিটি একটা ড্রেস আর আমি বলি সব থেকে বেশি জিজিতে যেটা ফোকাস করা হয় সেটা হচ্ছে কমফোর্টটা কারণ আমি চাই আমার আপনারা এমন ড্রেস পরুক যেটা কোয়ালিটিতে খুবই ভালো খুবই কমফোর্টেবল এবং মানে দিন শেষে আপনি অনেকবার ইউজ করতে পারেন কোয়ালিটিটা যেন ওরকমই স্ট্যান্ডার্ড হয় এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা ক্যাটালগ ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন আফটার আফটার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসছে মাত্র 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 এক হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা ওকে এক হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা সো স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দেবেন দেখলেন তো পিঙ্ক ক্যামিলিয়ার থেকেও অনেক কম প্রাইস সো আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটা যারা অলরেডি অর্ডার দেন কমেন্ট করছেন তারা তো হয়তো ইনবক্সে দিয়েই দিয়েছেন অ্যাড্রেস ফোন নাম্বার screenshot liya দৌড় দিয়ে যে অর্ডার করা এটা কিন্তু স্টক নাই ঠিক পিঙ্ক ক্যামেলিয়ার মতো পিঙ্ক ক্যামেলিয়াটা আজকে আপনারা যারা অর্ডার করবেন ওটা কিন্তু জাস্ট অল্প কয়েকটা পিস মাইন্ডেড ওটা কিন্তু অনেক নাই এটার নাম আপনারা হোয়াইট ল্যাভেন্ডারই ভালোবেসে দিয়েছে সো আমি এটা হোয়াইট ল্যাভেন্ডারই রাখলাম আপনারা ওর না খুবই কমফোর্টেবল আপনারা আপনাদের মন মতো করে ওর না দিতে পারবেন ওকে পড়তে পারবেন খুবই সুন্দর ড্রেস এক কথায় আমি এটা পরে কালকে আবার একটা ছোট্ট একটু ঘুরতে গেছিলাম আপনাদের জন্য মানে একটা ছোট্ট মিনি ব্লগ করেছে ওটা আমি আপলোড করে নিই কারণ আমি জানি যে ড্রেসটার লাইভ হওয়ার আগে যদি আমি ওইটা আপলোড করি আপনারা পাগল করে ফেলবেন যে কবে লাইভ হবে কবে লাইভ হবে এই যে সো আমি এটা অলরেডি পরে ফেলেছি এত পছন্দ হয়েছে আমি এখানে পরে দুবাই ঘুরে ফেলেছি এই যে আর কটনের ড্রেস তো খুব আরাম হয় অনেক সুন্দর ড্রেসটা আই হোপ ইউর গান অ্যাল লাভ দিস আপনি যখন ডেলিভারি পাবেন আপনার মনটা ভরে যাবে এখন ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এস পরিবহন এবং সুন্দরবন আর যেখানে সম্ভবপর হয় আমরা হোম ডেলিভারি করি কিন্তু ফুল পেমেন্টের মাধ্যমে ঢাকার বাইরে কোনো পার্সেল সেটা ড্রেস হোক কসমেটিক্স হোক স্কিন কেয়ার হোক আমাদের ফুল পেমেন্ট ছাড়া ঢাকার বাইরে এখন আর কোনো পার্সেলই যায় না ওয়েবসাইট থেকে অর্ডার করলে সকল অর্ডারে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সো ওয়েবসাইটে ইভেন ঢাকার মধ্যেও সবই হচ্ছে ফুল পেমেন্টের ওকে ফুল পেমেন্টের সো আপনারা ওয়েবসাইটটা ফুল পেমেন্টের আপনারা ফুল পে করে অর্ডার প্লেস করতে হবে আপু তুমি দুবাই থেকে কবে আসছো এখন কোথায় লাইভ করছে আপনি আমি এখনও দুবাই থেকে লাইভ করছি ওই যে বললাম না যে আমি আরও তিন বছর আগে দু হাজার উনিশে বা শেষের দিকে আমি এন্টারপ্রেনারশিপের কোর্স করিয়েছিলাম সো তখন আমি বেশিরভাগ সময় আমি আপনাদের কাছ থেকে শুনতাম যে এ সংসার করি কিভাবে ব্যবসা করব বা ব্যবসা কিভাবে স্টার্ট করব আমি একা বা আমার বাচ্চা আছে আমি কিভাবে এটা করব আমি তো বাইরে থাকি আমি কিভাবে বিজনেস অনলাইন বিজনেস কন্টিনিউ করব। সো অনলাইন বিজনেস হচ্ছে একটা ফুললি ইচ্ছা শক্তির ব্যাপার মানে একটা মেয়ে যদি চায় বা একটা এক কেউ যদি চায় যে আমি সফল হব বা আমি একটা কিছু করতে চাই তাহলে ডিটারমিনেশন থাকলে আপনি দেশে থাকেন বিদেশ থাকেন যেখানেই থাকেন আপনি ওইটা কোনো স্থান কোনো ব্যাপার না হ্যাঁ মানে কোথায় আপনি আছেন অবস্থানটা বিষয় না ইচ্ছাটা বিষয় আপনি বাচ্চা নিয়েও করতে পারবেন আপনি দেশের বাইরে থেকেও করতে পারবেন আপনি যেভাবেই চান আপনার ইচ্ছা থাকলে আপনি আপনার বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারবেন আপা আপনি বিয়ে করেছেন যে আপনাদের দোয়ায় সাড়ে চার বছর হয়েও গেছে ওই যে স্বামী ওই যে জানু আমাকে জুস দিল প্রাইস বলা হয়ে গেছে হ্যাঁ প্রাইস বলা হয়ে গেছে হ্যাঁ নুর আপনি আপনারা কেমন আছেন গার্লস গ্রুপে আমি গতকালকে রাতেও পোস্ট দিয়েছি আপনারা গার্লস গ্রুপে আপনারা সবাই ডেলিভারি পেয়ে পেজের বলে অথবা গার্লস গ্রুপে পোস্ট করে দিবেন এবং ড্রেস সম্পর্কে কেমন লাগলো ভালো লাগলো কি না সেই সাথে সুন্দর সুন্দর মেমোরি সুন্দর সুন্দর ছবি পোস্ট করবেন ড্রেসের যে ড্রেসটা যে কোনো ড্রেস জিজি থেকে পারচেজ করা যে কোনো ড্রেস কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন ওকে ফুল একটা ছবি নিয়ে নিতে পারেন আপনারা কারণ সালোয়ারটা অনেকেরই যদি দেখতে পান তাহলে সালোয়ারটা আপনাদের ডিজাইনটা নিয়ে নিলে সুবিধা হবে এই যে খুবই বিউটিফুল সবথেকে বড় কথা খুবই আরাম খুবই কমফোর্টেবল একটা ড্রেস ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের আব্বা আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়ে আপনাদের মনে সকল সৎ ইচ্ছা পূরণ হোক এই দয় করি আমার জন্য একটু দয়া করে দেবেন আল্লাহ যেন মাফ করে দেয় এবং আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আবারও যেন আপনাদের সাথে দেখা করতে চলে আসতে পারি আল্লাহ হাফেজ উম